হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো ক্যাবারেট বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা রিসেন্টলি আমি দেখা শেষ করলাম। তো কেমন লাগলো ওয়েব সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এই ওয়েব সিরিজটা অন্যান্য বাংলা ওয়েব সিরিজের থেকে একটুখানি এক্সট্রা অর্ডিনারি, কারণ এখানে 1970s টাইমে এমন একটা সাবজেক্টকে নিয়ে দেখানো হয়েছে। সেই সাবজেক্টের কনসেপ্ট বা সেই সাবজেক্টটা খুবই সিম্পলি একটা সাবজেক্ট, কিন্তু তার যে ডিটেলিংয়ের সাথে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। ছবির ওয়েব সিরিজটার নাম হচ্ছে ক্যাবারেট এবং এর মুখ্য চরিত্রে পূজা ব্যানার্জি এবং সত্যম ভট্টাচার্যকে দেখতে পাবে। তো এখানে এই ছবিতে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ দিক লেগেছে, তার আগে বেসিক যে ছবির যে স্টোরিটা বা প্লটটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, তো বেসিক্যালি এটা 1970s টাইমের একটা গল্পকে দেখানো হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি যে বার্ড ডান্সার যারা ছিল তাদেরকে অ্যাকচুয়ালি ক্যাবারেট বলা হতো, এবং তাদের লাইফ কীরকম ছিল, তাদের ভ্যালু কতটা ছিল, সেই জিনিসপত্রের ওপর বেসড করে এটা একটা ওয়েব সিরিজ। এবং এই ওয়েব সিরিজের বেশ কিছু আমার পজিটিভ দিক লেগেছে এবং কিছু নেগেটিভ পয়েন্টসও লেগেছে। প্রথম কথা, এই ওয়েব সিরিজটা 3 ঘন্টার একটা ওয়েব সিরিজ আছে। মোটামুটি প্রায় প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন টাইম প্রায় 17 থেকে 20 মিনিট মতো। তো কেমন লাগলো ওয়েব সিরিজ সেটা নিয়ে এবার কথা বলা যাক। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে যেভাবে 70s টাইমটাকে খুব সুন্দর ওয়েতে ইন্টেলিজেন্সির সাথে দেখানো হয়েছে, সেটা খুবই ভালো। কারণ কোথাও গিয়ে ওই লুক অ্যান্ড ফিলটা দিচ্ছেই না যে এটা জোর করে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে। যেখানে যেখানে ছোটো ছোটো জায়গায় VFX-এর পোর্শানগুলোকে এক্সিকিউট করা যেত সেখানে সেখানে করা হয়েছে, এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেগুলো রাখা হয়েছে, এবং 70s টাইমটাকে খুব সুন্দর ওয়েতে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে পরিচালক। এবং তার সাথে সাথে আরেকটা যেটা পজিটিভ বেসিক, যেটা অন্যান্য যে বাংলা ছবিতে পুরনো 70s টাইমের যে কাহিনীটাকে তুলে ধরা হয় সেই টাইমে নকশালবাদী ওই ব্যাপারটাকেও খুব সুন্দর ভাবে দেখানো হয়, সেটা ব্যোমকেশের ক্ষেত্রেও দেখেছো বা ওই টাইমটাকে দেখানো হয়। কিন্তু এই ছবিতে মানে নকশালের যে পার্টিকুলার যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেখানে একটা গুড সাইড ব্যাড সাইড দুটো জিনিসকে দারুণ ভাবে দেখানো হয়েছে। আবার আরেকটা জিনিসভাবে দেখানো হয়েছে যে নকশালে যে ইম্পর্টেন্সটা বা একটা নকশাল তার লাইফে কী প্রবলেম হচ্ছে এবং তার সাথে আরেকজনের প্রেম হচ্ছে, তো ওই ব্যাপারগুলোকে খুব সুন্দর ওয়েতে এখানে এক্সিকিউট করা হয়েছে, সেটা খুব ভালো। এবং দুটো যে টাইম লাইনের ওপর বেসড করে দেখানো হয়েছে, তো সেটার জন্য অডিয়েন্স কোথাও গিয়ে বোর ফিল করছে না এই ওয়েব সিরিজটার ক্ষেত্রে। এবং পারফরমেন্স এই ওয়েব সিরিজে প্রত্যেকজনের খুব ভালো, মানে সত্যম ভট্টাচার্য তো একজন ভালো অভিনেতা, কিন্তু পূজা ব্যানার্জি তাকে আমি এর আগে কোনো সেরকমভাবে এক্সট্রা অর্ডিনারি কিছু পারফরমেন্স করতে এর আগে কোনো ওয়েব সিরিজ বা কোনো সিনেমায় দেখিনি, কিন্তু তাকে যখন চান্স দেওয়া হয়েছে এরকম কাইন্ড অফ একটা ক্যারেক্টারে সেখানে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। তো এই বেসিক এগুলো খুব পজিটিভ পয়েন্ট লেগেছে। এবং তার সাথে সাথে বাইরের যে ম্যানেজার ছিল, মানে যে যার অ্যাকচুয়ালি বার্ডটা ছিল, সে মানে তার নামটা, সে একজন বড় অভিনেতা, তার নামটা আমার ঠিক মনে নেই, সে এখানে ব্যাপক পারফরমেন্স করেছে। কিছু কিছু সিচুয়েশান আছে, কিছু কিছু সিন আছে যেগুলো দারুণভাবে এলাবোরেট করা হয়েছে। যেরকম একটা সিন আছে যেখানে পূজা ব্যানার্জিকে সে কনফেস করছে যে তোমার ভ্যালু কতটা, তুমি নিজেকে যে এত এক্সট্রাঅর্ডিনারি মনে করছো তোমার ভ্যালু কতটা, তো সেই সব জিনিসপত্রগুলো এখানে ব্যাপকভাবে এক্সিকিউশন করা হয়েছে। লুক অ্যান্ড ফিল ভালো, দুটো টাইম লাইনকে দেখানো হয়েছে সেগুলো ভালো, ইন্ট্রো ভিডিওগুলো যেগুলো হালকা ওয়েব সিরিজ স্টার্ট হওয়ার আগে যেগুলো প্রত্যেকটা বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখায় সেগুলো ভালো, ভাষা খুব ভালোভাবে প্রয়োগ করা হয়েছে, কোথাও ক্রিঞ্জ ব্যাপারটা লাগছে না। তো ওভারঅল এখানে ওই যে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো ওয়েব সিরিজে র্যান্ডামলি থাকে সেই জিনিসপত্রগুলো এখানে দেখানো হয়নি, তো খুব সুন্দর ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে উইথ ছোটো ডিউরেশন টাইমের মধ্যে। ছবির কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে এখানে একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে সত্যম ভট্টাচার্য এবং পূজা ব্যানার্জির মধ্যে, কিন্তু সেই কেমিস্ট্রিটা দেখানো হয়েছে খুবই ভালো, সেই জিনিসপত্রটাও দেখানো হয়েছে খুব ভালো, কিন্তু সেই জিনিসটার মধ্যে ডেপথটা খুব কম ছিল সেটা আমার মনে হয়েছে। কারণ আরেকটু ডেপথ ওয়াইজ দেখানো যেতে পারতো, বা এখানে পূজা ব্যানার্জি কেন ক্যাবারেট ডান্সার হচ্ছে তার যে ওই কাহিনীটা, সেই কাহিনীটা খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু তার যে কলকাতায় যে স্ট্রাগলটা সেই জিনিসটাকেও এলাবোরেট খুব কম লেভেলেই করা হয়েছে, যেটা হয়তো বাজেট ব্যারিয়ার হতে পারে বা এ হতে পারে, সেই জন্য কিছু কিছু এক্সিকিউশন
মানে একটু খামতি দেখা যাচ্ছে। সেকেন্ডারি আর একটা যেটা মাইনর যেটা পজিটিভ নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হচ্ছে যে এখানে একজনকে দেখানো হবে যে তার জন্য মানে সব কিছু করতে রাজি আছে তার ক্যারেক্টারটা। এবার তার ক্যারেক্টারের যে ইন্ট্রোটা সেটা খুব সাডেন ওয়েতেই হয় এবং তার যে তার প্রতি ভালোবাসাটা সেটাও খুব সাডেন ওয়েতেই দেখানো হয়। এবং পরবর্তী টাইমে তার ক্যারেক্টারের যখন শেষও হয় সেই জিনিসটাও খুব সাডেন ওয়েতেই হয়। তো এই কিছু কিছু পার্টিকুলার নেগেটিভ পয়েন্টই আমার লাগে। ওভারঅল এই ওয়েব সিরিজটা একটা ভালো ওয়েব সিরিজ, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।